গ্রামে বাস করত এক জেলে কমল আর তার স্ত্রী রমা। জেলে গরিব হলেও ছিল খুব সৎ, কঠোর পরিশ্রম করে মাছ ধরে সেই মাছ হাটে বিক্রি করে সে সংসার চালাত। কমলের বাড়ির কিছুটা দূরে একটা শেওড়া গাছ ছিল, আর সেই গাছে বাস করত একটা শাকচুন্নি। মাছ ছিল তার সবচেয়ে প্রিয় খাবার। জেলে কমল যখন মাছ ধরে বাড়ি ফিরত, সে গাছের উপর থেকে বলে উঠত, ওরে বেটা জেলে নাকি? হ্যাঁ, কি ধরেছি? মাছের গন্ধ পেয়ে বুঝেছি, ইলিশ মাছের প্রাণটা যেন আকু পাকু করছে গন্ধে। ওই জেলে বেটা, দিয়ে না একটা মাছ, দিয়ে না রে। কমল মুখ বেঁকিয়ে বলতো, এই শাকচুন্নি চুপ করে থাকতো, সারাদিন কাটাকাটনির পর বাড়ি ফিরছে আর অমনি শুরু। তো কি করবো বল, দিনের বেলায় তো আর তোর দেখা পাই না, রাতের মাছের গন্ধে ছিপ লাক 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 কাটছে, দে না একটা মাছ। এই শাকচুন্নি জ্বালাসনি তো আমার, সারাদিন খালি খাই খাই খাই, তোর কাজ নেই কোনো, মাছ দেখলেই শুরু করে দেবে। খুব দেমাক না তোর, একটা মাছ চাইছি তাও দিবি না, একদিন তো কেমন জব্দ করবো না, বাপের নাম ভুলে যাবি। তোর নিজের বাপের নাম মনে আছে? অবশ্য, তুই তো আবার শাকচুন্নি। শাকচুন্নির কি আর বাপ থাকে? নিজের বাপের নাম মনে নেই আর আমার বাপের নাম ভোলাবে, যত সব। এই বেটা, এই বেটা, এই এই এই, তোর ভয় নেই? আমি শাকচুন্নি, আমায় গরম দেখাস তুই, এমন ঘাড় মোটকে দেবো না তখন বুঝবি, বলছি একটা মাছ দে। তাই নাকি রে, আমার ঘাড় মোটকাবি? এই শুনতে ভূত পেতনি দত্তি দানব করবে আমার কি, রাম লক্ষণ সঙ্গে আছে ভয়টা আমার কি, পেতনি দত্তি দানব করবে আমার কি, রাম লক্ষণ সঙ্গে আছে ভয়টা আমার কি, ভূত পেতনি দত্তি দানব। ওরে ওরে ওরে, থাম থাম থাম, পিচ্ছিনি একটা কবিতা বলছে, ইস থাম রে থাম, মাঝে মাঝে কবিতা বলে আমায় ভয় দেখাস, লজ্জা নেই তোর? বেশ হয়েছে, তোর লজ্জা লাগে না রোজ রোজ হ্যাংলার মতো মাছ চাইতে? বলি এতই যখন নোলা, মাছ খাবার শখ, সামনেই তো গঙ্গা, নিয়ে আয় না, রোজ খালি আমায় জানাবে। চুপ কর পোড়ামুখ, আমি নিজেই যদি মাছ ধরতে পারতাম তবে তোকে সাঁতাম, আমার তো ওই গঙ্গার জল ছোঁয়া মানা, ছুলেই ভস্ম হয়ে যাব, ওই জলেই তো আমি ডুবে মরেছিলাম। কমল এই ফাঁকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন বৃষ্টি ভেজা রাতে কমল মাছের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছে, আর গাছতলা দিয়ে যেতে যেতে ভাবছে, আরে কাজের চাপে খেয়াল করিনি তো, কদিন ধরে সেই শাকচুন্নির দেখা নেই, মাছ মাছ করে কান্দুনি গাইছে না, কি জানি গেছে হয়তো অন্য কারোর কাছে, আমারও খেয়ে কাজ নেই, শাকচুন্নির কথা ভাবছি, যাই আবার, এই বুঝি বৃষ্টি আসবে, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। কমল তাড়াতাড়ি বাড়ি ফিরে বউকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ গো শুনছ, আজকে এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করো তো বেশ করে, আমার ঝুড়িতে বেশ বড় বড় ইলিশ মাছ আছে, ওইখান থেকে নিয়েই রান্না করো আজকে, বড্ড খিদে লেগেছে, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। এই বলে কমল ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তার বউ তাকে খাবার তৈরি করে ডাক দিল। এত তাড়াতাড়ি খাবার তৈরির কথায় একটু খটকা লাগলো, কমল রান্নাঘরে গিয়ে খেতে বসে গেল। গিন্নি, আজকের খিচুড়িটা কিন্তু ঠিক ভালো হয়নি, তুমি তো খিচুড়ি দারুণ রাঁধো, আর মাছ ভাজাটা একটু করা হলে বেশি ভালো হতো না, যাই হোক
আমার তো খাওয়া শেষ, তুমিও খেয়ে নাও, রাত হলো অনেক। গিন্নির কোনো উত্তর না পেয়ে কমল উঠে যায় আর বেরিয়েই দেখে পেছনে কাঠকয়লা যেমন ছিল তেমনই আছে। তাহলে গিন্নি রান্না করলো কি করে? এই ভাবতে সে রান্নাঘরের দরজায় জড়াতেই চোখ ছানা পড়া হবার জোগায়। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখে তার বউ উনুনে পা দুটো ঢুকিয়ে খিচুড়ি রান্না করছে আর দাঁত বের করে কাঁচা কাঁচা মাছ খাচ্ছে ঝুড়ি থেকে। ওরে শয়তানি রে, আমার কাছে মাছ যে না পেয়ে আমার বউয়ের শরীরে ঢোকাচ্ছিস, তাই বলি শাকচুনিটাকে দেখছি না কেন? এবার ছেলেমেয়েটা বুঝবে কেমন মজা। আমায় মাছ দিবি না? দেখ কেমন মাছ খাচ্ছি, আর ওই বোকা জেলেটা বুঝতেও পারছে না। কতবার বলেছিলাম একটা মাছ দে, কোনদিন দিয়েছিলি? উল্টে কত খারাপ খারাপ কথা শুনিয়েছিলি, এবার বোঝ ঠেলা। কি মজা! খবরদার শাকচুন্নি, খুব খারাপভাবে বলে দিচ্ছি, বেরো বেরো আমার বউয়ের শরীর থেকে, বেরো এখনই। মোটেই না, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখ দেখ কত মাছ, উফ, এগুলো সব খাবো আমি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তাই তবে রে, এই শোন, তবে ভূতপেত্নি দত্নিদানব করবে আমার কি, রাম লক্ষণ সঙ্গে আছে ভয়টা আমার কি, ভূতপেত্নি দত্নিদানব করবে আমার কি, রাম লক্ষণ সঙ্গে আছে ভয়টা আমার কি। অবাক হয়ে কমল দেখে শাকচুনি দিব্যি বসে বসে মাছ খাচ্ছে। তুই ভয় পাচ্ছিস না কেন? এক মতলব আর কতবার কাজ করবে রে জেলে বেটা, এবার যা তো যা, আমায় মাছ খেতে দে শান্তিতে, যা। এদিকে কমল চিন্তিত হয়ে ঘরে ফিরে আসে। কি করে সে নিজের বউকে শাকচুন্নির কাছ থেকে বের করবে এটাই ভাবতে থাকে। এ তো মহা মুশকিল হলো, কি করে ওই শাকচুন্নিকে আমার গিন্নির মধ্যে থেকে বের করব, কিছুতেই তো কিছু হচ্ছে না। তান্ত্রিক বাবাও নেই গ্রামে, তবে কি উপায় হবে? হঠাৎ করেই কমলের মনে পড়ে যায় শাকচুন্নি নিজের মুখে বলা কথা। চুপ কর বুড়া মুখ, আমি নিজেই যদি মাছ ধরতে পারতাম তবে তোকে সাঁতাম, আমার তো ওই গঙ্গার জল ছোঁয়া মানা, ছুলেই ভস্ম হয়ে যাব, ওই জলেই তো আমি ডুবে মরেছিলাম। সে যে গঙ্গার জলে ভয় পায় আর ওই জল স্পর্শে সে ভস্ম হয়ে যাবে, কথাগুলো মনে পড়তে কমল একটু নিশ্চিত হয়। সে মনে মনে বলে, ঠিক পেয়েছি উপায়, এবার দেখ তোকে কি করি আমি, শয়তান শাকচুন্নি। এই বলে সে চুপি চুপি ঠাকুর ঘরে ঢুকে গঙ্গার জল নিয়ে আসে আর রান্নাঘরের দিকে যায়। শাকচুন্নি মনের সুখে তখন মাছ খাচ্ছিল। কমল ঢুকতে সে থতমত খেয়ে বলে উঠে, এই তুই আমার জ্বালাতে এলি আমায়? না রে, তোকে চিরকালের মতো জ্বালা থেকে মুক্তি দিতে এলাম। এই নে, এসে হাতের ঘুটি থেকে গঙ্গার জল ছিটিয়ে দেয় শাকচুন্নির গায়ে। ওরে বাবা রে, ওরে মা রে, ওরে মা, কি করলি রে, একটু মাছ খাচ্ছিলাম, মন ভরেছে, সহ্য হলো না তো। হয়েছে শয়তান শাকচুন্নি, এটাই তোর উচিত শাস্তি, তোর লোভের জন্য তুই নিজেই নিজের মরণ ডেকে আনলি। চিৎকার করতে করতে শাকচুন্নি নিমেষে উধাও হয়ে যায় কমলের বউয়ের শরীর থেকে, আর কমলের বউ অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এইভাবেই
কমলও শাকচুনির হাত থেকে মুক্তি পায়। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধব আর রিলেটিভদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।